আমরা জীবনে প্রতিদিনই লেবু সকলেই কম বেশি খেয়ে থাকি। সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। আবার অনেকে এটির আচার তৈরি করেও খেয়ে থাকেন। আর গরমকালে তো লেবুর জল সবারই প্রিয়। আমার তো অসাধারণ লাগে। লেবু আকারে ছোট ফল হলেও এর উপকারিতা প্রচুর আর পুষ্টিগুণেও ভরপুর। আসুন জেনে নিই লেবুর অসাধারণ কিছু উপকারিতা। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। যেমন ক্যান্সার প্রতিরোধ করে, লেবুতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানের সমারোহ যা শরীরকে বিভিন্ন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। নিয়মিত লেবু খাদ্য তালিকায় রাখলে আমরা ক্যান্সারের হাত থেকে রক্ষা পেতে পারি। পাকস্থলীকে সুস্থ রাখে। যারা পেটের গোলযোগে ভুগছেন তাদের জন্য লেবু আদর্শ টনিক। পেটের গোলযোগের মধ্যে ডায়রিয়া, বদহজম, কষ্টকাঠিন্য আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। শুরুতে এক গ্লাস লেবু প্লাস লবণ জল আপনাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে। লেবুর সঙ্গে এক চা চামচ মধু হলে আরও ভালো হয়। ফুসফুসের জন্য ভালো। লেবু ফুসফুসের যত্ন নেয় এবং শরীর থেকে বিষাক্ত দ্রব্য বের করে দেয়। লেবু শরীরের চর্বি ও লিপিডের মাত্রা কম রাখে। ক্ষত সারায়। লেবুর উচ্চ ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যে কোনো ভাইরাসজনিত ইনফেকশন যেমন ঠান্ডা, সর্দি, জ্বর দমনে লেবু কার্যকরী। মূত্রনালীর ক্ষত সারাতেও লেবুর গুরুত্ব রয়েছে। হাইপারটেনশন কমায়। যারা খাবারে যথেষ্ট পটাশিয়াম গ্রহণ করে না তারা সহজেই নানা রকম হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে। লেবুর রসে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে যা হাইপারটেনশন কমাতে সাহায্য করে। ত্বকের যত্নে ভালো কাজ দেয়। প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লেবুর জুড়ি নেই। এটি ত্বকের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। মধুর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি ত্বকের সংকোচন সৃষ্টিকারী পদার্থকে নিয়ন্ত্রণ রাখে। চামড়ার অতিরিক্ত তেল অপসারণ করে। লেবুর রস প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করে। ব্রণ সারিয়ে তোলে। ত্বকের রং উজ্জ্বল করে। বয়সের বলিরেখা দূর করে। মুখের দুর্গন্ধ দূর করে। মাড়ির ব্যথা, দাঁতের সমস্যা, মুখের দুর্গন্ধ দূর করে। লেবুর পানি খাবার পর দাঁত ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। নখকে সুন্দর করে। লেবু দিয়ে নখ পালিশ করলে নখ তার বিবর্ণতা থেকে উজ্জ্বল রং ফিরে পায়। লেবুর জলে পা হাত ডুবিয়ে রাখলেও উপকার হয়। লেবু ওজন কমাতে সাহায্য করে। নিয়মিত ফ্রেশ লেবুর জুস বা জল খেলে ধীরে ধীরে ওজন কমাতে সাহায্য করবে। লেবু গর্ভবতী নারীদের সুস্থতায় ভালো কাজ দেয়। গর্ভবতী নারীদের জন্য খুবই ভালো লেবু জল। এটা শুধু গর্ভবতী শরীরই ভালো রাখে না, বরং গর্ভে শিশুর অনেক বেশি উপকার করে। লেবুর ভিটামিন সি ও পটাশিয়াম শিশুর হাড়, মস্তিষ্ক ও দেহের কোষ গঠনে সহায়তা করে। শ্বাসকষ্ট নিরাময় করে। যাদের হালকা শ্বাসকষ্ট আছে তারা নিয়ম করে খাবারের আগে এক চামচ লেবুর রস খেতে পারেন। যারা মাইল্ড আজমায় ভুগছেন লেবুর রস তাদের জন্য ওষুধের বিকল্প হিসেবেই কাজ করে। বয়সের ছাপ দূর করে। বয়সের ছাপ পড়ে বলিরেখার মাধ্যমে। তাছাড়া অনেকের এমনিতেই বলিরেখা পড়তে পারে। লেবুর রস এই বলিরেখা দূর করতে দারুণ কার্যকর। রেখাগুলোতে লেবুর রস দিয়ে 15 মিনিট রাখুন ও ধুয়ে ফেলুন। লেবু খাওয়ার স্বাস্থ্যের পক্ষে প্রচুর উপকার, কিন্তু বেশি লেবু খাওয়ার ফলে কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এই নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। প্রতিদিন কতটা লেবুর রস খেতে পারবেন, তাই বেশি লেবুর রস খাওয়া উচিত নয়। প্রতিদিন প্রায় 120 মিলিলিটার পর্যন্ত লেবুর রস খেতে পারেন। অর্থাৎ প্রতিদিন ফলের রস এবং লেবুর রস মিলিয়ে 120 মিলিলিটারের বেশি খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। তবে গর্ভবতীদের ক্ষেত্রে এবং যাদের দুগ্ধজাতীয় খাবারের সমস্যা রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া লেবুর রস বা খালি পেটে গরম জলে লেবু খাবেন না। তো বন্ধুরা, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।